হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে বিপত্তারিণীর ব্রত করলাম, সবাইকে জানাই বিপত্তারিণীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের ধাগাটা আমি বেঁধে দিচ্ছি, তার আগে ওকে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে ওই ধাগাটা বেঁধে দিচ্ছি, আর আমি তো পুজো দিতে গিয়ে ধাগাটা বেঁধে নিয়েছি। তো পুজো দিতে গেছিলাম একলা একলা, তার জন্য আর ভিডিওটা তখন করা হয়নি। এখন 10:30 মতো বাজে, তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে বিপত্তারিণী, সবাইকে বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সবাই নিশ্চয়ই ব্রত পালন করছো, তো তোমাদের মতো আমিও আজকে করেছি। দেখতেই পাচ্ছো আর বুঝতেই পারছো, মেয়েটাকে ধাগাটা বেঁধে দিলাম। তোমার দাদাভাইও কাজে বেরিয়ে গেল, ওকেও বেঁধে দিয়েছি, আর সকালবেলা পুজোটা দিয়ে চলে এলাম। আমি একলা গেছিলাম, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি, ফোনটা নিয়েই যাইনি, কারণ ফোন নিয়ে গেলে না খুব অসুবিধা হয়। তো তোমার দাদাভাই যদি যেত তাহলে না হয় ফোনটা নিয়ে যাওয়া যেত, ও যায়নি, আমি একাই গেছিলাম মেয়েটাকে রেখে। আর মা এসেছে, মাকে আমি বললাম কালকে আমাদের এখানেই চলে আসবে, এখানেই ব্রতটা করে নেবে। মা বললো ঠিক আছে। তো মা পুজো দিতে যায়নি, মা আসার পরে আমি মানুকে আমার মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম পুজো দিতে, আর তোমার দাদাভাই রেশন গেছিলো। তো যাই হোক, পুজো দিয়ে এই সবেই এলাম, একটু প্রসাদ খেয়ে সবে একটু জল খেলাম। আর এই যে আমার বিপত্তারিণী মায়ের ধাগাটা বেঁধে নিয়েছি, আর মাকেও বেঁধে দিয়েছি, সঙ্গে বাপিরটাও নিয়ে এসেছিলো, ওটাও ছবি করে নিয়ে এসেছি, বাপিকে গিয়ে বেঁধে দেবো। তো যাই হোক, এই যে মা এখানে পটল আলু কেটে রেখে দিয়েছে, আজকে পটল আলু তরকারি করতে হয়, সঙ্গে 13টা লুচি, 13টা নারকেল নাড়ু, আখের গুড়, আর কী কী বেশ করে মা জানে ভালো, বেগুন ভাজা। তো এই সমস্তগুলো এখন করবো, এইটা কেটে রেখে দিয়েছে। আর ছোলার ডাল, ছোলার ডালটা মা এই যে প্রেশারে বসিয়ে দিয়েছিলো, সেদ্ধ হয়ে গেছে। ওদিকে আমি আটাটা ময়দাটা মেখে নেব লুচি করার জন্য। বন্ধুরা, ওদিকে লুচিটা হয়ে গেছে, আর পটল আলু সবজিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে মেয়ের জন্য কি করছি দেখো, এই যে মেয়ের জন্য এখানে করেছি শ্যামা দানা একটুখানি আলু দিয়ে, কারণ ভাত করিনি কেন বলো তো, ভাতটা করলে চারিদিকে এঁঠো কাটা যদি শরীরটা থেকে যায়, তো তার জন্য এটা করেছি। এটা এভাবে করলে একটু ঘি দিয়ে খেলে ভাতের মতোই লাগে, তো তার জন্য ওটা করলাম। এখনও ডালটা সাঁতলাবো, এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। তো ওদিকে 12:30 বেজে গেছে, কলে জলও দিয়ে দিয়েছে, তো চলো কলে জলগুলো তুলে নিয়ে রান্নাবান্না সেরে আসছি। তো বন্ধুরা, ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু বাসনগুলো এখনও মাজা হয়নি, তো ভাবছি খেয়ে নিয়ে মাজবো, কারণ 1:30 বাজে। ওদিকে কলে জলগুলোও তুলে নিয়েছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো তার জন্য দেখো মা বেড়ে দিচ্ছে খাবার। তো কী কী হয়েছে আর একবার তোমাদেরকে বলে দিই, 13টা লুচি, 13টা নারকেল নাড়ু, পটল আলুর তরকারি, সুজি, সুজিটা বলতে ভুলে গেছিলাম, আর হয়েছে ছোলার ডাল আর আখের গুড়। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে। Thank you.
কাজে। আর ওদিকে আমার মা কোথায় গেছিলো বলো তো, আমার মা গেছিলো হচ্ছে একটা থালা কিনতে, ছোট থালা মানে কাঁসারের। কালকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে আমাদের পাড়াতেই, মানে আমার বাপের বাড়ির পাড়াতেই, তো সেখানে যাওয়ার জন্য ওই ছোট থালাটা নিল, মানে দেওয়ার জন্য ওখানে, আর সেজন্য গেছিলো, আমিও গেছিলাম সাথে। তো মা ওখান থেকে বাড়ি চলে গেলো আর আমি বাড়িতে চলে এলাম, কারণ সন্ধে দেওয়া হয়নি। তো সন্ধেটা দেবো এবার, দিয়ে তারপরে খাবার দাবার তো আর কিছু করবো না, ওবেলাকার সবই রয়েছে। তো দিয়ে একটু কাকিমাদের ওদিকে যাবো, কারণ অনেক দিন যাওয়া হয়নি, এই সব গোছাতে গোছাতেই হয়ে যাচ্ছিলো, অনেক দিন ওখানে যাইনি, তার জন্য একটুখানি যাবো। তো চলো তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ব্লগটা আজকের কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট বন্ধুর পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা ফ্রেন্ডস, কালকের ব্লগে দেখা হচ্ছে।